আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গে যেন মিশে আছে। একসময় গ্রাম বাংলার একমাত্র ভোজ্য তেল ছিল সরিষার তেল। এর ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকে আরবের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই সরিষার তেল। সরিষার তেল যেমন প্রয়োজনে তেমনি উপকারী। সরিষা বীজ থেকে তৈরি করা হয় এই তেল। এটি গাঢ় হলুদ বর্ণের এবং শক্তিশালী সুবাদযুক্ত তেল। ওমেগা আলফা 3 ও ওমেগা আলফা 6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়। বিভিন্ন ভোজ্য তেলের উপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল 70% হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, হৃদরোগের আশঙ্কা কমিয়ে দেয়। এছাড়া সরিষার তেল ঠান্ডা কাশি উপশমের সহায়ক বলেও প্রমাণিত হয়েছে। আজ আমি আপনাদের সাথে এর কয়েকটি উপকারিতার কথা শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, সরিষার তেলের উপকারিতা পেতে হলে আপনাকে অবশ্যই এই তেলটা গরুর ঘানিতে, আমরা যে প্রাচীনকালে দেখেছি, সে ছোটোবেলায় আমরাও দেখেছি, গরুর ঘানিতে পিষে তৈরি করা হতো যে তেল, অর্থাৎ কোল্ড প্রেসে, এই তেলটাই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো কী কী উপকারিতা পাওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি বাজার থেকে তেল কিনে নিয়ে আসেন, অবশ্যই দেখে কিনবেন, সচেতন হবেন, এবং এটা কীভাবে ভালো তেল, ভেজাল আছে কিনা সেটাও আমি আপনাদের বলে দেব। তেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো উপকারিতার মধ্যে প্রথমেই বলবো, হজম প্রক্রিয়া সরিষার তেল খুবই সহায়তা করে, মেটাবলিক রেট বৃদ্ধি করে। সরিষার তেল থাকা প্রদাহ বিরোধী উপাদান ব্যথা কমাতে সাহায্য করে, হাঁটুর ব্যথা, অন্যান্য জয়েন্টের ব্যথা, আর্থ্রাইটিস ও রিউম্যাটিকের ব্যথাও দূর করে। এই তেলে থাকা গ্লুকোসিনোলেট নামক উপাদান মলাশয় ক্যান্সার ও অন্ত্রের ক্যান্সার রোধে সাহায্য করে। সরিষার তেল এক ধরনের শ্বাসতন্ত্র পরিষ্কারক। এই তেলের সাথে রসুন মিশিয়ে বুকে পিঠে লাগালে কফজনিত সমস্যার সমাধান হয়। সরিষার তেলে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকা ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি 70% কমে আনতে সাহায্য করে। অ্যাজমা অ্যাটাক হলে সরিষার তেল বুকে ঘষলে শ্বাস নেওয়া ক্ষমতা বেড়ে যায়, সবসময় ব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ত্বক ও চুলের যত্নে কিন্তু সরিষার তেল অনন্য। শীতকালে বিশেষ করে তেল ত্বকের ব্যবহারে করলে ত্বকের শুষ্কতা দূর হয়, শরীর গরম থাকে। এই তেলের ব্যাকটেরিয়া ফাঙ্গাল বিরোধী গুণাগুণ ত্বক ও চুলকে উজ্জ্বল করে। এই তেল ব্যবহার করলে ত্বক কখনোই কালো হয় না এবং ত্বকের টোনের উন্নতি হয়। সরিষার তেল স্মরণশক্তি বৃদ্ধি ও চেতনার উন্নয়নে সহায়তা করে। মেয়েদের মাসিকের ব্যথা, গ্যাস ও বদহজমজনিত পেটের ব্যথা, সরিষার তেল পেটে মালিশ করলে সুফল পাওয়া যায়। পোকামাকড় মশা তাড়ানোর ওষুধ হিসাবে সরিষার তেল ব্যবহৃত হয়, এর গন্ধে পোকামাকড় কাছে আসে না। ওজন কমাতে চাইলে রিবোফ্লাভিন ও নায়াসিন সমৃদ্ধ সরিষার তেল শরীরে মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। সুস্থ দাঁতের জন্য আমরা সরিষার তেল ব্যবহার করতে পারি। সরিষার তেল 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ মিশে দাঁতও মাড়িতে হালকা দুবেলা ঘষলে অনেক উপকার পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে বলবো, আপনার তেল নিয়ে এসে কীভাবে এটা নকল না আসল সেটা চিনবেন, সেটাই দেখাচ্ছি। এই যে এইভাবে হাতের তালুতে কয়েক ফোঁটা ঘষলে দেখবেন যে এটা, এর সাথে কোনো রং নেই, এত হলুদও দেখা যাচ্ছে না, আর এটার গন্ধ খুব বেশি ঝাঁঝালো না। আমার এটা কোল্ড প্রেসে তৈরি করা তেল, এটা খুব বেশি ঝাঁঝালো না, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজার থেকে কিনে নিয়ে আসলে অনেক ঝাঁঝযুক্ত তেল পাওয়া যায়, ওর মধ্যে ঝাঁঝ মেশানো হয়। আপনারা অবশ্যই এটা কেনার সময় সচেতনভাবে কিনে যদি এটা ব্যবহার করতে পারেন, তাহলে এই সরিষার তেলের অনেক উপকারিতা পাবেন। যারা নিয়মিত সুস্থ থাকতে চান, ওজন কমাতে চান, যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, তারা যদি নিয়মিত এই সরিষার তেলটা ব্যবহার করেন তাহলে অবশ্যই উপকার পাবেন। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি যে এই সরিষার তেল খেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা দীর্ঘ 5-6 বছর ধরে এই সরিষার তেল খেয়ে আসছি, আশা করি বন্ধুরা। এবং সরিষার তেল নকল কিনা সেটা চেনার আরও একটা উপায় আছে, সেটা আপনারা ফ্রিজে যদি 3-4 ঘন্টা রেখে দেন তাহলে দেখবেন যে এর মধ্যে এটা জমে গিয়েছে কিনা, এটাও একটা পরীক্ষা করে দেখতে পারেন। হাতের তালুতে ঘষে এটা পরীক্ষা করা যায়, এটা যদি রং দেওয়া থাকে তাহলে হাতের তালুতে ঘষলে এটা বোঝা যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।